শুধু বিরিয়ানি বা মটনে নয়, চাইনিজও আছে। বিরিয়ানি নয়, মটনও নয়, মুখের স্বাদ বদলাতে চলে আসলাম অথেন্টিক চাইনিজ খাবার খেতে। তবে চায়না টাউনে নয়, চলে আসলাম দমদমের নাগের বাজারে। তো চলে আসলাম সাংহাই, দ্য ফ্লেভার অফ চায়না টাউন। তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা অ্যাপের ব্যাপারে বলবো। অ্যাপটার নাম বিনোমো, যেখান থেকে আপনারা এক্সট্রা ইনকাম করতে পারেন। বিনোমো অ্যাপের ভালো দিক হলো এটাই যে iOS ও অ্যান্ড্রয়েড দুটো প্ল্যাটফর্মেই উপস্থিত আছে। এর থেকে বোঝা যায় যে এটি একটি লিগাল অ্যাপ। বিনোমোতে আপনি মাল্টিপল অ্যাসেট যেমন গুগল গোল্ড, এমনকি মাল্টিপল কারেন্সি USD ডলার, ইউরো এমন আদিতে ট্রেড করতে পারেন এবং এতে 90% পর্যন্ত এক্সট্রা ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে গ্রাফের ফোরকাস্ট করতে হবে কি গ্রাফ উপরে যাবে কি নিচে। আমি আপনাকে করে দেখাচ্ছি। যেমন দেখুন, আমার মনে হচ্ছে অ্যাসেটটির ভ্যালু বাড়বে, তো আমি এতে 3,500 টাকা লাগিয়ে আপে ইনভেস্ট করলাম। আর এই দেখুন গ্রাফটি উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, আর আমার অনুমান ঠিক হয়েছে। কিন্তু আপনারা যদি ফোরকাস্ট ভুল করেন তাহলে লসও হতে পারে। এখন আপনারা ভাবছেন যে এই টাকা কি করে পাবেন। আপনি আপনার পেটিএম বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্রল করে নিন। মিনিমাম ডিপোজিট 350 টাকা আছে। এবার আপনি যদি আমার প্রোমোকোড লাগিয়ে দেন তাহলে আপনার টাকা ডবল হয়ে যাবে, মানে 350 টাকা 700 টাকা, আর 1,000 টাকার 2,000 টাকা। আপনি যদি আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যান তো আপনি প্র্যাকটিসের জন্য ডেমো অ্যাকাউন্টে 65,000 পাবেন। ভারতে তো মিলিয়ন বিনোমিস্ট আছে, আপনি তো তাদের মধ্যে একজন। চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে, চাইনিজ ফিল পাচ্ছি। মানে দেখুন সব জায়গাতে লেখা চাইনিজ, লাল সিট আর ব্ল্যাক বা ব্ল্যাকিস টাইপের ওয়ালগুলো হবে, ঠিক সেম আছে এখানে। পুরো চাইনিজ ফিল পাবেন এবং অথেন্টিক চাইনিজ খাবার পাওয়া যায় বলেই শুনেছি, তাই এখানে চলে এসেছি। আর দমদমে বসে চায়না টাউনের পুরো খাবারগুলো আপনি এখানে পাবেন, যার জন্যই আমার এখানে আসা। এই লোকেশনটা হচ্ছে দমদম নাগের বাজারের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালের জাস্ট উল্টো দিকেই। দেখুন উল্টো দিকে দেখা যাচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল। তো এখন বসবো এখানে, আর বসার আগে চলুন রেস্টুরেন্টটাকে একবার ঘুরে নেওয়া যায়। তো এসে তো বসে বললাম, দেখলেন অ্যাম্বিয়েন্সটা কী সুন্দর, আর পুরোপুরি চাইনিজ ফিল পাচ্ছি। আর এখানে এসে যেটা পেলাম সেটা হচ্ছে মেনু কার্ড এরকম তো পাচ্ছি, তার সাথে যেটা পাচ্ছি টেবিলে এরকমভাবে সাজানো আছে, যেটা স্পেশাল এখন খুব চলছে। 3-4-9-এ 10টা কোর্স পাওয়া যাচ্ছে, তার মধ্যে স্যুপ থেকে স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সব কিছুই আছে। এটা বেশ ভালো লাগলো আমার কাছে। আর এখানে যেটা এসে শুনতে পেলাম, দুপুর 12:30 থেকে 5টার মধ্যে যদি এখানে এসে যদি আপনি খাবার খান তাহলে কিন্তু আপনাকে 25% অবধি কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে। এটা বেশ ভালো লাগলো। আর তাছাড়া এখন কিন্তু এখানে পার্সেলের উপর কিন্তু খুব জোর দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে দেখি আগে পার্সেলে বা নর্মালি কী কী নেওয়া যেতে পারে। তো মেনু কার্ড তো অনেক বড় দেখতে পাচ্ছি, আর অনেক টাইপেরই খাবার আছে। এবং আমি এটা কাজ করি এখানকার যারা এক্সপার্টাইজ ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই, তাহলে ব্যাপারটা আমি ক্লিয়ার বুঝতে পারবো। নমস্কার, বলছি আপনাদের এখানে তো ডিমসাম তো খুবই ফেমাস হবে। হ্যাঁ, তো ডিমসামের কোনো প্ল্যাটার আছে যেটা আমি বাড়িতে নিয়ে যেতে পারি? একটা অ্যাসোর্টেড ডিমসাম প্ল্যাটার ইন্ট্রোডিউস করেছি। বাহ বাহ বাহ, ওটা প্রাইস কত আছে? 249 সুইগি জোম্যাটো থেকে।
সেই প্ল্যাটারটা একটু দিন, কারণ আমি তাহলে বাড়ির জন্য নিয়ে যেতে পারবো। হ্যাঁ ভাই, এখানে এসেও কি তোমার মাটন পেছন ছাড়লো না? দেখো ল্যাম্প মিট খাওয়ার সুযোগটা আমি ছাড়তে চাইছি না, অনেকদিন খাওয়া হয় না। মাটন বলতে খাসির মাংস তো খাওয়া হয়, এখানে একটু এসে চাইনিজ ঘরানাতে একটু অন্যরকম না হয় স্বাদ নিলাম, তার সাথে কাঁকড়া এবং তার সাথে বড় চিংড়ি জমে যাবে বাস আজকে বেটো সে লেভেল। চাঁদনি চকে খেলা হবে, খেলা নয় খাওয়া হবে। তো চলে এসছে আমাদের কাছে যে পার্সেল যেটা চেয়েছি, বাড়িতে নিয়ে যাবো। জাস্ট ওনাদের আমাকে দেখানোর জন্য এখানে দিলেন, এটা আমি বাড়িতে নিয়ে যাবো। ডিমসামের প্ল্যাটার যার দাম 249, এখানে দেখুন সব রকমভাবেই দেওয়া আছে। এটা হচ্ছে চিকেন ডিমসাম, আর এটা হচ্ছে ভেজ, এটা হচ্ছে লাম্প, লাম্প দিয়ে করা আছে, এটা প্রন দিয়ে আছে। তো আর বেশ কিন্তু কালারফুল, দেখুন বিভিন্ন কালারফুল। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এরকম ডিমসাম পার্সেল নিতে পারেন। আমরা যে বললাম একটু আগে যেটা পার্সেল নেওয়ার ছিল, তো পার্সেলের জন্য অর্ডার যেটা দিয়েছিলাম 799 যেটা পড়ে, সেটা আমাদের কাছে চলে এসেছে। এটা অ্যাকচুয়ালি নিচ্ছি আমি বিট্টুর বাড়ির জন্য। বিট্টুর বাড়িতে কদিন ধরে ভাবছিলাম যে বিট্টুর বাড়িতে বেশ ভালো কিছু চাইনিজ খাওয়ানোর ব্যবস্থা আমি করব। বিট্টুকে আমি কথা দিয়েছিলাম, সেই কথা বিট্টুর কথা রাখার চেষ্টা করেছি। তো আর বিট্টুর বাড়িতেই যাবে, বিট্টুর বাড়িতে বাবা মা আছে আর বিট্টু আছে, তাছাড়া বাড়িতে আর একটা বোনও আছে। তো সবাই মিলে এটা খেতে পারবে, মোটামুটি এটা চারজনে আরামসে খেতে পারবে। কী কী আছে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখে নিই স্টার্টারে কী কী আছে। চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, ভেজ স্প্রিং রোল, চিকেন ডিমসাম, ল্যাকমেকাই। এবার চলে আসছি মেন কোর্সে। এগ ফ্রাইড রাইস দুটো আছে, এগ হাক্কা নুডলস, সাংহাই চিলি চিকেন, মিক্সড ভেজিটেবল ইন চিলি সস, ফিস ইন হুনান সস। এবার চলে আসছি ডেজার্টে। ডেজার্টটা একটু একদম অন্য টাইপের, ডেট প্যানকেক। তো এগুলো আবার প্যাক করে নিই বিট্টুর বাড়ির জন্য। এবার আমি যেগুলো খাবো সেগুলো এবার আসার পালা। যা যা অর্ডার দিয়েছিলাম তার কিছুটা পোর্শন চলে এসেছে। মেনলি যেটা অর্ডার দিয়েছিলাম এখানে বসে খাওয়ার জন্য, সেটা হচ্ছে 349 একটা প্ল্যাটার। দেখুন এখানে চলে এসেছে 349 প্ল্যাটার। এইখানে যেগুলো দেখা আছে এই তিনটে হচ্ছে কিন্তু এখানে স্টার্টার আইটেম, আর তার সাথে আছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, মেন কোর্সের মধ্যে আছে এগ ফ্রাইড রাইস, সেটা আপনি চাইলে নুডলসও নিতে পারেন, আর তার সাথে আছে হুনান ফিশ, চিকেন হট গার্লিক, অ্যাসোটেড ভেজ উইথ চিলি সয়া, দর্শন উইথ ভ্যানিলা আইসক্রিম। যার জন্য এখানে আসা সেই চাইনিজ খাবারগুলো দেখুন, প্রত্যেকটা খাবার কিন্তু অথেন্টিক খাবার। ও হ্যাঁ, আরও যে মেন যে তিনটে যে অর্ডার দিয়েছিলাম আলাকাটে সেগুলো কিন্তু চলে এসছে, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে এখানে কী কী চলুন একবার দেখে নেওয়া যাক। জাম্বো প্রন 599, র্যাপ আপ ল্যাম্প 415, 415 ক্র্যাপ 445, সিক্স পিস চিকেন ডিমসাম যার দাম 175। শুরু করছি চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ দিয়ে, আর থিকি একটু বলো, হেভি ঘন না হেভি? প্রচণ্ড ঘন, হেভি থিক। দেখুন ও ভেজিসও প্রচুর আছে, চিকেনও প্রচুর আছে, আর এগ তো আছে, এটা এগুলো চিকেন দেখতে পাচ্ছি। তো খেয়ে দেখি, ওর গলাটাকে পড়ে ধরে নিল, যেরকম গার্লিক ফ্লেভার তার সাথে হট মানে তো সেই। যে কোনো খাবার খাওয়ার আগে এরকম যদি একবারে স্যুপ খাওয়া যায় তাহলে খাবার খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে। ফ্রেশ, টেস্টি, আর সেরকম গলার মধ্যে একদম জবরদস্ত ধরছে গার্লিক ফ্লেভার, আর তার সাথে গোলমরিচের ভালো প্রভাব আছে। দুর্দান্ত দুর্দান্ত স্যুপ। ডিমসাম যে অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসছে, আর ডিমসাম নিয়ে আমি খুবই এক্সাইটেড। লেটে আসছিলো বলে ওর জন্য আগেই শুরু করে দিয়েছিলাম। তো দেখি ডিমসামগুলো কীরকম, আর সেটা খাওয়ার জন্য কিন্তু চপস্টিক নিয়ে নিয়েছি, কোনদিনও করিনি, প্রথমবার জীবনে কখনো চপস্টিক হাতে নিয়েছি, ট্রাই করছি। একটু পারবো তো? হ্যাঁ চেষ্টা করলে সব হবে। এই ওহো একটু হচ্ছে, হাত ইউজ করো, ছেড়ে দাও, দাঁড়াও দাঁড়াও। ও
চাইনিজ খাবো চাইনিজ ভাবে। অসাধারণ খেতে, অসাধারণ, এত টেস্টফুল, এত ফ্লেভারফুল ডিমসাম আমি কখনো কোথাও খাইনি। ভিতরে চিকেন আর অনিয়ন গার্লিক জিঞ্জার, মানে ভরপেটটা। একটু এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কলা পাতা সহ কিন্তু এটা ভাপানো, মানে স্টিম করা, মানে এটার মধ্যে একটা বেশ কলা পাতারও দেখতে পাচ্ছি, একটা ফ্লেভার আছে। যেমন কলা পাতারাও দেখতে পাচ্ছি স্টিম হয়ে গেছে। চলুন একটা ভিতরে ভেঙে দেখাই কী কী স্টাফিং আছে ভিতরে। আর উপরটা দেখুন, ডিজাইনটাই আলাদা, কালারটা কিন্তু করেছে রেড, যাতে একটু কালারফুল হয় জিনিসটা। ও, বাইরে কোটিনটা দেখুন যেরকম পাতলা, একদম ফিলফিলে পাতলা। আর ভেতরটা দেখুন, ও তেরি, পুরো চিকেনের ঠাসা। ও সেরা সেরা স্টার্টারের মধ্যে এখানে তিন রকম স্টার্টার দেখতে পাচ্ছি দিয়েছে। তো শুরুটা দেখতে পাচ্ছি চিলি গার্লিক পটেটো, জাস্ট আলু আলুটাকে ফ্রাই করা, ফ্রাইড ওয়ান্টন চিকেন। দেখি এটা কীরকম দেখতে, কিন্তু বেশ একটু অন্য টাইপের, ফ্রাইড মোমোর মতো দেখতে, কিন্তু ভেতরটা এটা কিন্তু ক্রিস্পি আর এটা কিন্তু বেশ নরম। দুর্দান্ত খেতে, এটা টোটালটাই ক্রিস্পি আর এখানে কিন্তু নরম, আর ভিতরে কিন্তু চিকেন আছে। এই দেখুন, হেভি লাগছে খেতে। এবার চলে আসি ক্রিস্পি চিকেন উইথ চিলি ফ্লেক্স। জবরদস্ত গার্লিক ফ্লেভার আর চিলি ফ্লেক্স থাকার জন্য ঝালটাও সেই রকম। স্যারটা বেশ ভালো, কিন্তু আলুটা আমার কাছে অতটা বেশি ভালো লাগলো না, কিন্তু এই দুটো জবরদস্ত। আর এটা এটা একদমই নতুনত্ব লাগলো। এবার চলে আসছি মেন কোর্স। মেন কোর্সের মধ্যে কী কী আছে আগেই বললাম। উপরে দেখুন সাবুর পাপড় দিয়ে দিয়েছে, আর উপরে দিয়ে দিয়েছে স্প্রিং অনিয়ন। একটু শুটো হয়ে গেছে। এগ ফ্রাইড রাইস কীরকম আছে, আগে শুধু এগ ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। দেখুন ভিতরে কিন্তু এগ যেরকম আছে সেরকম ভেজিসও অনেক আছে, স্প্রিং অনিয়ন থেকে শুরু করে ক্যাপসিকাম অনেক কিছু আছে। পুরো অথেন্টিক ফ্লেভার। আর এটা খাওয়ার জন্য এখানে যেটা দিয়েছে অ্যাসর্টেড ভেজ উইথ চিলি চিলি সস দিয়ে, এটাকে একটু ফ্রাইড রাইসটাকে একটুখানি আগে মিক্স করে নিই। খারাপ লাগছে না, একটা সয়া সসের একটা ফ্লেভার আছে। এবার চলে আসি উনান ফিশ, আর এগুলো সাধারণত বাসা ফিশই হয়। সসটা হেভি লাগছে, ফিশটা খুবই নরম আর ফ্রেশ নরম। আর তার সাথে দেখুন বেল পেপার অনেক দিয়ে দিয়েছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার সব আছে, কিন্তু সসটা হচ্ছে দুর্দান্ত লাগছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে চাইনিজ খাবার মানেই সসের খেলা, বিভিন্ন ধরনের সসের সমাগম। আর এদিকে আছে গার্লিক চিকেন, গার্লিক চিকেনটা একটু দেখি। দেখুন কালারটা কিন্তু সে অথেন্টিক কালার, একদম প্রত্যেকটা কালারফুল একদম খাবার। আর আমি আগেই বললাম যেটা গার্লিক ফ্লেভারে একদম ভরপুর, চিকেনটা তো যেরকম নরম, উপরে কোটটা খুবই পাতলা, বেশ ভালো খেতে। সেই খেতে চিকেনটাকে আমি, এই দেখুন ভিতরটা চিকেন, পুরো ফ্রেশ চিকেন দেখুন, আর কোটটা একদম নাই বরাবর, যেরকম নরম, বেশ ভালো। প্ল্যাটারটা সত্যি ভালো। খাওয়াটা শেষ করি তারপরে আসি। এবার চলে আসি জাম্বো ক্র্যাব দিয়ে। ক্র্যাবটার সাইজ দেখেছে, মানে আমি আমার জীবনে এত বড় ক্র্যাব এমনিই দেখিনি কখনো। বিট্টু তুমি দেখেছো এত বড় ক্র্যাব? না, টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি। ঠিক বলেছো, টিভি আর ইউটিউবে দেখেছি, আমি কখনো এত বড় ক্র্যাব সত্যি দেখিনি। সাইজটা দেখুন বিরাট বড়, একটা ট্যাঙ্ক কত বড় বড়, কি বাবা রে বাবা। কিন্তু যদি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে ভাঙার পরে, এবং সেখানে ওরা একসাথে গার্নিশিংয়ের জন্য এটা রাখা আছে। তো এবার টেস্ট করি আগে। এগুলো কিন্তু কোটিং করে তারপরে এটাকে ফ্রাই করেছে, আর তার উপরে আবার টসেস করা আছে। বিট্টু হারিয়ে যাচ্ছি,
এত টেস্টি। উপরে যে টসটা টসটা যেটা করছে সেটাও সেরকম, মানে স্পাইসি আর গার্লিক ফ্লেভার তো থাকবে ফ্লেভারের। আর পিস দেখি, ও কি কালার আর কি টেক্সচার, ভেতরটা দেখো ফ্রেশ যেরকম সে লেভেলে খেতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি, ক্র্যাবগুলো কিন্তু কর্নফ্লাওয়ারে কোটিং দেওয়া আছে, কোটিং দিয়ে এটাকে ফ্রাই করেছে, তারপরে এটা কিন্তু বিভিন্ন ধরনের সস দিয়ে কিন্তু এটাকে টস করেছে। সেরা খেতে, সেরা, এত বড় কাঁকড়া আমি জীবনে খাইনি, অসাধারণ এক্সপিরিয়েন্স। এবার চলে আসছি চিংড়ি, জাম্বো চিংড়ি, দুটো কিন্তু গলদা চিংড়ি, সাইজগুলো দেখুন বেশ বড়, এটা তো জবরদস্ত। আর তার সাথে কিন্তু অনেক ভেজিস টসেস করে দেওয়া আছে, এটাকে একটু সাইড করে নিলাম প্রথমে। একটা ঠিকই বলেছো, একটু অপারেশন করার কিছু নেই, সব আলাদা করাই আছে। খাওয়া শুরু করে দিই, সেই খেতে চিংড়ি মিটটা তো পাচ্ছি, যে সস দিয়ে যে টস করা আছে সেটাও ইয়াম্মি। জবরদস্ত খেতে, পেপার দিয়ে সস দিয়ে ওপরে যে টস করা ছিল সেটা খেয়ে দেখি ভেজিসগুলো। এটা এর সাথে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি দেওয়া। ও যদি করে চিংড়ি খেতে হবে তার সাথে ভেজিসটা, জবরদস্ত প্রন খেলাম ফাটাফাটি। ইনাদের কিন্তু চায়না টাউনের একটা ব্রাঞ্চ আছে, প্লাস দমদমের নাগের বাজারেও একটা ব্রাঞ্চ খুলেছে এক বছর হলো, এবং সেটা কিন্তু পুরোপুরি আপনি চায়না টাউনের পুরো খাবারই কিন্তু এখানে বসে পাবেন। জবরদস্ত কম্বিনেশন ফাটাফাটি। আজকে সেরা আইটেম লাম্প মিট, ও তিন পিস আছে, পাজর মনে হচ্ছে এটা, না একটু রিপস, এইভাবে খেতে হবে এটা। যেরকম মিটের ফ্লেভার আর উপর যে টস করা আছে সস দিয়ে সেটাও সে আল্ট্রা লেভেলের। সেরা সেরা, যে প্রসেস করা আছে বিভিন্ন সস দিয়ে টোটালি অন্য ধরনের স্বাদ। দৈনন্দিন আমরা যে মিট খাই বাঙালি স্টাইল বা ইন্ডিয়ান স্টাইলে যে মিটগুলো রান্না হয় তার সাথে এটা কোনোরকম মিল নেই। এর স্বাদটা, এই যে সস যেটা আছে সেই সসটার স্বাদটাই এর মধ্যে সবচেয়ে বেশি করে পাওয়া যাবে। সেটাতে খুব ভালো করে প্রসেস করার জন্য একটা আলাদাটা স্বাদ আছে, যেটাকে বলাতে হয় চাইনিজ ফ্লেভার। এখানে এসে যদি আপনি বাঙালি স্টাইলে যদি সেই মাছের ঝোল মাংসের ঝোল যদি চান সে স্বাদ কখনোই পাবেন না। এরা পুরোপুরি একটা টোটালি অথেন্টিক চাইনিজ ফ্লেভারটা আপনি পাবেন। যারা খাদ্যরসিক তারা কিন্তু এই ধরনের খাবারের স্বাদ নিতেও কিন্তু অবশ্যই চাইবেন, নয় তারা নেয়ও। সাবুর পাপড় দিয়ে স্টার্ট করি, ফাঁসুনি রুটিতে পরিণত হয়েছে, আমাদের দোষ। একটা সমস্যা, নুডলসের ডিম আছে, ও রাইসের ডিমটা ছিল,
দেখে আমি জাস্ট একটুখানি এই নুডলস খাচ্ছি, আর একটা খাবো না। এই নুডলসগুলো অনেকটা সত্যি অথেন্টিক, কেন বলবো, আমরা সচরাচর এই রাস্তার ধারে বা স্ট্রিট ফুডে যে চাউমিন খেয়ে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম চাউমিন নয়। যদি তার সাথে কম্পেয়ার করেন ভুল করবেন, এটা সম্পূর্ণ একটা আলাদা টেস্টের মধ্যে। বড় কথা, এগুলো একটা স্টিকি না, হ্যাঁ ছাড়া ছাড়া কম ফাও ফিশটা একটু খেয়ে রেখে সত্যি সসটা কিন্তু দারুণ করেছে, হোয়াইট সসের মতো লাগছে অনেকটা, খেতে দারুণ লাগছে। সামথিং কিছু একটা হবে, চাইনিজ অ্যাকচুয়ালি নামগুলোই বিকট। বেবি কর্ন দেখতে পাচ্ছি, এটার মধ্যে ওয়েস্টার সসটা ইউজ করা হয়েছে, মাশরুম। চাইনিজ আমি যে কোনো খাবারই খাই, আমার মতো ডিমসাম খাই বা যে কোনো চিকেন আইটেম খাই, সবই চিলি চিকেনের মতনই মনে হয় আমার কাছে, যাই না কেন। অ্যাকচুয়ালি চাইনিজ দেখেছি বিট্টু, এখানে সব সসের খেলা। এক্স্যাক্টলি, আমাদের বাঙালিদের যেমন মশলার খেলা, ধনিয়া জিরে আদা রসুন, এদের হচ্ছে এদের রসুনের খেলাটা আছে, সসের খেলাটা ব্যাপক লেভেলে, সস আর রসুন জাস্ট অন্য লেভেলের খেলে। হ্যাঁ, সসটা আর হচ্ছে রসুনটা। তো বিট্টু তো খাওয়া দাওয়া হয়ে গেল মেন কোর্সের, এইবার চলে আসছি আমরা ডেজার্ট সেকশানে। তো ডেজার্ট সেকশানের মধ্যে যেগুলো যেগুলো দিয়েছে তার দাম কি দেখে নেওয়া যাক। সিজলিং ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম 245, প্লেট সিগার রোল 165। এবার একটু খেয়ে দেখি, এটা তো বেশ একটু পরে হলে মুশকিল হয়ে যাবে, এখনই দেখি। ব্রাউনিটা নেই, আর এ দেখুন চকলেট গরমা গরম একদম, আইসক্রিম দিয়ে নিচ্ছে, এটা হেভি গরম। ছ্যাঁকা অলরেডি খেয়ে গেছি, চকলেট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, একদিকে ঠান্ডা একদিকে গরম, এক্সেলেন্ট, ফাটাফাটি জবরদস্ত খেলাম এটা। এবার চলে আসছি এটা দেখি, এবারটা এবার চলে আসছি চকলেট সিগার রোল দেখি। এই যে এটা হচ্ছে মেন চকলেট, ভিতরটা দেখুন চকলেট আছে, ভেতরে রোলের মতো, ভিতরে সব চকলেট আছে, আর বাইরে একটা ক্রিসপি কোটিং দেওয়া আছে, ক্রিসপি ব্রেড ক্রাম্পের। এটা খেয়ে দেখি, আর মিললে এটা আছে ভ্যানিলা আইসক্রিম, সাথে আছে চকো চিপস। সেরা সেরা চকো চিপস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্পটা যখন মুখে পড়ছে, ভিতরে চকলেটটা, তার সঙ্গে আইসক্রিমটা মুখে পড়ছে, চকো চিপসটা পড়ছে, মানে জাস্ট আলট্রা লেভেল। 349-এর প্যাকেজের যে আইসক্রিমটা ছিল, মানে দর্শন উইথ ভ্যানিলা আইসক্রিম, সেটা কিন্তু এবার নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ওটা রাখার পরে পাঠিয়ে দিয়েছিলাম, যে বললাম যে আগে বাকি খাবারগুলো শেষ করি। এখানে দেখতে পাচ্ছি দর্শন আর সিসিমি সিড বা তিল দিয়ে দিয়েছে উপরে। তো দেখি এক একটা এটা খেতে কেমন, এগুলো শুধু খেয়ে দেখি। গরম গরম আছে, হেভি লাগছে, গজার মতো খেতাম ওটা। সেটা দিয়ে আইসক্রিম, হেভি খেতে। খাবার শেষ প্রায়, তো লাস্টে নিয়ে নিয়েছি আমরা মকটেল দুটো, যেটা এখান থেকে মেনলি দিয়েছে, আমরা এত ভিডিও করেছি বলে, তাই আমাদেরকে বিশেষ করে লাস্টের যে দুটো ডেজার্ট ছিল আর এই মকটেল দুটো কিন্তু এমনি দিয়েছে ফ্রিতে, একটা বিট্টুর জন্য একটা আমার জন্য। বিট্টু তুমি কোনটা খাবে বাবা? ওশেন, এই যে বিট্টু বলে বাসছে, তাই বিট্টুর জন্য একটা ওশেন, আর আমি হচ্ছে সানরাইজ, এই যে সূর্য উঠছে। তো দেখি, আর উপরে এজিংটা দেখুন, খুব সুন্দর এজিং করা, পুদিনা পাতা আছে,
জবরদস্ত। আর বিশেষ করে এটা পাইপটা নিচে থাকার জন্য বেসে যেটা আছে সেই ফ্লেভারটাই চলে এসেছে। তো যাই হোক, আজকে জবরদস্ত আমরা অথেন্টিক চাইনিজ খাবারের এক্সপিরিয়েন্স করলাম। আমার চ্যানেলে কিন্তু অথেন্টিক চাইনিজ খাবারের উপর কোনো ভিডিও ছিল না, চাইনিজ খাবার ছিল কিন্তু এরকম অথেন্টিক চাইনিজ বা যেটাকে বলে চায়না পাড়ার চাইনিজ খাবারের ভিডিও ছিল না, কিন্তু সেটা আজকে করতে পেরে নিজেকেও খুব বেশ একটা স্যাটিসফাইড বলে মনে হচ্ছে, বেশ ভালো লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিন, প্লিজ একটি লাইক দিন। লাইক না দিলে পরে আমরা অনুপ্রাণিত হব কী করে বলুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই তো আপনাদের কাছে এরকম মজাদার মজাদার বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো। প্লিজ সাপোর্ট আস। আর আমাকে চাইলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর আমাদের যে একটা গ্রুপ আছে বাঙালি খানা খাজানা সেখানে আসুন, সেখানে বিষয় নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করি, সেখানে আপনি ফটো বা ভিডিও পোস্ট করতে পারেন, বিভিন্ন ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন। আর আমাদের দ্বিতীয় চ্যানেল সুহিত ব্লগ চ্যানেল, সেখানেও কিন্তু আসতে পারেন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি। আজই এর দিয়ে রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা। বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ। আমরা চাই, আমরা বেশিরভাগ সময়তে বাড়িতেই কাটাই, শুধু একান্তই কন্টেন্টের স্বার্থে খুব কম সময়তেই আমরা বাইরে বেরোচ্ছি বা ভিডিও করছি, আর বাকি যা ভিডিও যা দেখতে পাচ্ছেন সব কিন্তু আগের ভিডিও করা, একটা দুটো ভিডিও আছে যেগুলো আমরা রিসেন্টলি করছি। তো বাই বাই, দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে।